আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাস কুকিং অ্যান্ড ব্লগস। আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম সহজে কিভাবে আপনারা দই বানাবেন এবং যে কোনো পাত্রে। তো আমি আপনাদেরকে প্রথমে যে গ্লাসে দইটা বানিয়েছিলাম এটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন, একদম মনে হবে যেন পুডিং। তো এখানে আমি অল্প একটু দই বানিয়েছিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। 1.5 লিটার দুধ নিয়েছি। 1.5 লিটার দুধকে খুব বেশি যে ঘন জাল করেছি তা না, মোটামুটি গরম করে জাল করে নিয়েছি। কিন্তু যেটা মেইন টিপস সেটা হচ্ছে এটাতে সর উঠতে দেইনি, অর্থাৎ অনবরত এটাকে নাড়তে থাকতে হবে, সর ওঠানো যাবে না। তো এটা আর বেশিক্ষণ লেন্দি না করে এখন প্রসেসিংয়ে চলে আসি। সেটা হচ্ছে দুধটা যখন কুসুম গরম তখন এখানে আমি একটু যেটা বলে বীজ, অর্থাৎ আগে তৈরি করে রাখা দই, এটা আমি দিয়ে দিয়েছি। দইটা দেওয়ার পর কিন্তু এটাকে খুব বেশি ঘুটা দিতে যাবেন না, তাহলে যেটা হবে যে দইয়ের উপরে অনেকেই কমপ্লেন করেন যে দই তো বসায় কিন্তু দইয়ের উপরে পানি উঠে আসে। তো এভাবে যদি আপনারা করেন তাহলে কখনো দেখবেন দইয়ের উপরে পানি উঠে আসবে না। তো আমি সবগুলোতে এভাবে ঢেলে নিয়েছি। তো সারা রাত আমি এভাবেই রেখে দিয়েছিলাম, কোনো লেপ কম্বল তোষক এটার উপর কোনো কিছুই দেইনি। তো দেখুন দইটা কত সুন্দর হয়েছে। অনেকেই বলে থাকেন যে ইউটিউব দেখে বসিয়েছিলাম বা করেছিলাম, কই আমারটা তো হলো না, অযথা জিনিসগুলো নষ্ট হলো। আসলে আপনারা হয়তো কোনো না কোনো একটা টিপস মিসিং করে যান, পুরোটা হয়তো খেয়াল করেন না ভিডিওটা, এজন্য হয়তো আপনাদের ভুল হয়ে যায়। আমিও কিন্তু এটা একজন ব্লগার আপুর কাছ থেকে শিখেছি। যদিও আমি দই বানাই, আসলে এক একজনের কাছ থেকে কিন্তু এক একটা কৌশল শেখার আছে। তো আপনারা যদি এই কৌশলগুলো ফলো করেন দেখবেন আপনাদের দইও দোকানের দই কে হার মানাবে আর পানি উঠবে না।